পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর বাড়ির উনুনের পাশ থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। খবর পেয়ে প্রায় এক বস্তা আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। আধার কার্ডগুলি কি পোড়ানো হচ্ছিল, উঠছে প্রশ্ন। পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার আটুলিয়া এলাকায়। জানা যায়, পোস্ট অফিসে অস্থায়ী এক কর্মীর বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে প্রায় 2000 আধার কার্ড উদ্ধার করেছে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির দাবি, তিনি কলকাতার তিলজলা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় দুই কিশোর খেলতে খেলতে এলাকার এক বাসিন্দা গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘরের উনুনের পাশে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা খবর দেয় হাবড়া থানায়। এরপর হাবড়া থানার পুলিশ এসে গৌরাঙ্গ শীল নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। উনুনের পাশ থেকে আধার কার্ড উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও প্রায় এক বস্তা আধার কার্ড উদ্ধার করে পুলিশ। বাড়িতে আধার কার্ড উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এসেছে, পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মীর বাড়িতে কি করে এলো এত আধার কার্ড? তবে এই বিষয়ে গৌরাঙ্গ শীল নামে ওই ব্যক্তি জানান, এই আধার কার্ডগুলি বিলি করা হবে বলে এখানে এনে রাখা হয়েছে, এখনো বিলি করার সময় হয়নি, এগুলি তাই এখানে রাখা রয়েছে। পুলিশ জিজ্ঞাসা করেছিল আরো আধার কার্ড আছে কিনা, সেক্ষেত্রে আপনি কোনো কিছু স্বীকার করলেন, অথচ গাদা গাদা আধার কার্ড পাওয়া গেল। প্রশ্ন উঠেছে এখানেও, সরকারি সম্পত্তি তো অফিসে থাকার কথা, তাহলে বাড়িতে এলো কিভাবে? বাড়িতে আসলেও সুরক্ষিতভাবে না রেখে উনুনের পাশে কেন? তবে কি পোড়ানো হচ্ছিল আধার কার্ডগুলি? একজন সামান্য পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর বাড়ি থেকে 2000-এরও বেশি আধার কার্ড উদ্ধারের ঘটনায় উঠেছে এমন নানান প্রশ্ন। তবে ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক শুভজিৎ চক্রবর্তী বলেন, আমার একটা ভাই আমাকে ফোন করলো যে দাদা, এই ব্যাপার, এখানে কিছু আধার কার্ড একজন পোড়াচ্ছিল, এরকম একটা সংবাদ শুনলাম। আধার কার্ড তো পোড়ানোর অথরাইজ কেউ নেই, কারো নেই। তো বললো যে না, উনি নাকি পোস্ট অফিসে চাকরি করে। যে পোস্ট অফিসে চাকরি করলেও গভর্নমেন্ট ডকুমেন্টস পোড়ানোর অথরাইজ নেই। তুই যতগুলো রিকভারি করেছিস ওগুলো রাখ, আমি আসছি। তারপরে আমি আইসি সাহেবকে ফোন করলাম যে স্যার, এখানে এরকম একটা ঘটনা ঘটছে যে কোনো একজন ব্যক্তি, সম্ভবত উনি বলছেন যে পোস্ট অফিসে উনি চাকরি করেন, কিন্তু ওনার কাছে অনেকগুলো আধার কার্ড আছে এবং প্রায় 150-এর উপরে আধার কার্ড উনি পুড়িয়েছেন, এরকম একটা সংবাদ আছে। তো আইসি সাহেব আমাকে বললেন যে ঠিক আছে, আমি পুলিশ পাঠাচ্ছি, তুমি ওখানে থাকো। আমি আমাদের হাবড়া থানার এসআই অভিষেকবাবু এলেন। আমরা প্রথমে অল্প কিছু কার্ড পেয়েছিলাম, যারা ওই আমাদের ভাইরা যারা উদ্ধার করেছিল প্রায় সৎখানিক মতো। তারপরে ঘরের মধ্যে সার্চ করে প্রায় 2000-এর উপরে কার্ড পাওয়া গেছে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক কিশোর জানায়, আমরা পাশেই একটি কলে দুই বন্ধু এসেছিলাম, তখন দেখি রান্নার ঘরের উনুনের পাশে বেশ কয়েকটি আধার কার্ড পড়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়ির কারো আধার কার্ড, কিন্তু পরে দেখলাম বেশ কতগুলি আধার কার্ড পড়ে রয়েছে। এরপরই আমরা স্থানীয় একটি দাদাকে খবর দিই, এরপর স্থানীয় বাসিন্দারা মিলে পুলিশে খবর দিয়েছে দুজন, মানে আমরা দুজন বন্ধু কলে যাচ্ছিলাম, তখন দেখলাম যে উনুনের পাশে কতগুলো আধার কার্ড পড়ে আছে। এবার ভাবলাম মনে হয় ওদের, তা আমরা দেখলাম যে না, একটা দুটো আধার কার্ড হয়তো ভুল আসতে পারে, কিন্তু এতগুলো আধার কার্ড কেন? তারপরে গিয়ে আমাদের স্থানীয় একটা দাদাকে বললাম, তারপরে সেই দাদাটা রাতের বেলা এসে এখন আপনাদের পুলিশকে ফোন করেছে, তারপরে পুলিশ আসলো, ঠিক আছে। তত আমরা মানে এতগুলো আধার কার্ড পেয়েছি, পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়েছে যে ওনার কাছে আরও আধার কার্ড আছে। উনুনের পাশে আগে পেয়েছিলাম 30-40টা মতন, তারপরে আমরা 300টা মতন ওখান থেকে পেয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।